আজ আমি কলকাতার বিখ্যাত চিকেন কষা গোলবাড়ির চিকেন কষা তৈরি করেছি। কোনো রকম চায়ের লিকার ইউজ না করে একদম নতুনভাবে খুব সহজে এটাকে আমি তৈরি করেছি। রান্নাটা করার জন্য মশলাকে আমি তিনটে ভাগে ভাগ করে নিয়েছি। রান্নাটা পারফেক্ট করার জন্য সবকটা মশলাই কিন্তু এর মধ্যে দিতে হবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি, সকলকে জানাই মৌসুমির রান্নাঘরে স্বাগত। আমি এটাকে বানানোর জন্য নিয়ে নিয়েছি চিকেন। চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা মশলা তৈরি করে নেব, সেই জন্যই একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এরকম ভেজে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে বেটে নেব। সম্পূর্ণ পেঁয়াজটাকেই আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে নিয়েছি, এখন আমি এটাকে বেটে নিচ্ছি। পেঁয়াজটা বাটা হয়ে গেলে এটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত পেঁয়াজ বাটাটাই আমি এর মধ্যে দিয়ে দেব। এখন আমি আরও একটা মশলার পেস্ট বানিয়ে নেব, সেই জন্য নিয়ে নিয়েছি একটু সাজিরে, গোলমরিচ, আর নিয়েছি পাকা লঙ্কা, গোটা ধনে, আর একটু রসুন কোয়া, আর একটু আদা। সবগুলোই আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটা মশলাই এর মধ্যে দেয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টক দই। আমি এখানে 50 গ্রাম পরিমাণ টক দই নিয়েছি। এখন এই সবকটা মশলা আর টক দই একসাথে আমি খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। রান্নাটা আমি খুবই সহজভাবে তৈরি করব, তাই ভিডিওটির সঙ্গে থাকার অনুরোধ রইল। মশলার পেস্টটা আমার তৈরি হয়ে গেছে, এখন আমি চিকেনের মধ্যে সম্পূর্ণ পেস্টটাই দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চিকেনের পেস্টটা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার মধ্যেই নিয়েছি আমি একটু রেগুলার খাওয়ার লঙ্কার গুঁড়ো, চিনি, লবণ, আর একটু নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সম্পূর্ণ গুঁড়ো মশলাটাই আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথেই আমি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। দিয়ে খুব ভালোভাবে সমস্ত মশলাগুলো আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব। বিশেষ মশলাটা কিন্তু এখনও দেয়া বাকি আছে, তাই ভিডিওটির সঙ্গে থাকুন। সম্পূর্ণ মশলার সাথে চিকেনের গায়ে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা। সম্পূর্ণ প্যাকেটটাই আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে হাতের সাহায্যে চিকেনের সাথে মশলার সাথে এগুলো মাখিয়ে নেব। এখন এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। আমি এটাকে ফ্রিজে রেখে দেব, আপনারা চাইলে এটা বাইরেও রাখতে পারেন। 2 ঘন্টা হয়ে গেছে। এখন কড়াইতে একটু তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। চিনিটাকে একটু আমি তেলের মধ্যে গলিয়ে নিচ্ছি এর কালারটা ভালো আসার জন্য। চিনিটা খুব ভালোভাবে গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে একটু আমি হালকা করে ভেজে নেব। তেজপাতা আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1টু হলুদ গুঁড়ো আর 1টু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। খুব বেশি কিন্তু এটা ভাজার দরকার নেই, 2-1 সেকেন্ড এটাকে ভাজলেই হবে। এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালোভাবে আমি কিন্তু ভাজবো না, হালকা করেই আমি এটাকে ভেজে নেব। তার সাথেই আমি এর মধ্যে দিয়ে দেব 1টু ছোট ছোট করে কেটে রাখা টমেটো। এখন এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমি আরও একটা মশলা তৈরি করে নেব, সেই জন্য কড়াই দিয়ে দিচ্ছি লবঙ্গ, দারচিনি, এলাচ, 1টু জায়ফল জৈত্রী, আর 1টু গোলমরিচ। সমস্ত মশলাগুলোকে দিয়ে একটু আমি হালকা করে ভেজে নিয়ে এটাকে আমি খুব ভালোভাবে একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো করার পর এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব যাতে গন্ধটা না বেরিয়ে যায়। এখন এদিকে টমেটো আর পেঁয়াজটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা। দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি কিন্তু কষিয়ে নেব। সম্পূর্ণ চিকেনটাই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে এইভাবে হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। বিশেষ উপকরণটা কিন্তু এখনও দেয়া আমার বাকি আছে। এখন এটাকে আমি 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। মাঝে মাঝে এইভাবে করে একটু আমি নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে না লেগে যায়। দেখুন বন্ধুরা, চিকেনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন।
এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গরম মশলার গুঁড়োটা। সম্পূর্ণ গরম মশলার গুঁড়োটাই কিন্তু এখন আমি এর মধ্যে দিয়ে দেব। আশা করি ভিডিওটি সকলেরই খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তার সাথেই আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু সেই বিশেষ উপকরণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু সোয়া সস। এই সোয়া সসটা দিলে কিন্তু এর কালারটা একদম গোলবাড়ি চিকেন কষার মতন পারফেক্ট হবে। এখন এটাকে 2 থেকে 3 মিনিট ঢাকা চাপা দিয়ে আবারও রান্না করে নেওয়ার পর এটাকে আমি সার্ভ করে দেব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এইরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এটা রুটি লুচি পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।